এ বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ দেখা যাবে বুধবার। জ্যোতির্বিদদের বরাত দিয়ে spet.com জানিয়েছে, সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এই সূর্যগ্রহণটি পূর্ণ সূর্যগ্রহণ হবে না, বরং এটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। এই সময় সূর্যগ্রহণের কারণে আকাশের কোথাও কোথাও আগুনের বরায় দেখা যাবে। NDTV-র খবরে বিষয়টি জানানো হয়েছে। সূর্যগ্রহণটি রিং অফ ফায়ারে পরিণত হলে সেটি 6 ঘন্টার জন্য স্থায়ী থাকবে। আগামী 2 অক্টোবর গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:43:06 দিকে, আর গ্রহণটি শেষ হবে রাত 3:16:54 দিকে। বিরলে সূর্যগ্রহণটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে, বিশেষ করে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা থেকে দেখা মিলবে, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। বিজ্ঞানীদের মতে সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরল রেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে সূর্যগ্রহণ বলে। চাঁদ পৃথিবী চারদিকে ঘোরার সঙ্গে সঙ্গে এর দূরত্ব পরিবর্তিত হয়, কখনো চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে আবার কখনো দূরে। চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি থাকে তখন বড় দেখায় এবং দূরে গেলে ছোট দেখায়। যদি সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি থাকে তবে তার বড় আকারের কারণে এটি পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি ঠেকে ফেলে। এই সময়ে যখন এটি অনেক দূরে থাকে তখন তার আকারে ছোটর কারণে কেবল সূর্যের মাঝখানের অংশকে ঢেকে রাখতে সক্ষম হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।